মুর্শিগঞ্জ জেলার টঙ্গিবাড়িতে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের 135তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার টঙ্গিবাড়িতে শাহজালাল ইসলামী ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মোহাম্মদ শামসুদ্দোহা।